আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে। ইউক্রেন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর কাছ থেকে পাওয়া আপনার অত্যাধুনিক প্রযুক্তির বেশ কিছু আকাশ প্রতিরক্ষা সিস্টেম, ক্ষেপণাস্ত্র, মিসাইল নিয়ে যখন রিঅ্যাকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ভ্লাদিমির পুতিন তার অস্ত্রভাণ্ডারে থাকা একের পর এক তাস বা ট্রাম্প কার্ড তিনি বের করা শুরু করেছেন। এরপরেই ইউক্রেনে এই মুহূর্তে নতুন অস্ত্র হাতে পেয়ে ইউক্রেন সেনাবাহিনী আর নতুন এই মিসাইল টিসাইল হাতে পেয়ে রাশিয়ান সেনাবাহিনী তুমুল যুদ্ধে লিপ্ত আছে। আর এই মুহূর্তে যেখানে যুদ্ধ চলছে, এলাকাটার নাম হচ্ছে খেরসন। এই খেরসনকে কেন্দ্র করেই সবচেয়ে বেশি যুদ্ধ এ যাবৎ 10 মাসে আপনার সংঘটিত হচ্ছে। আজকেও খেরসনে টানা আক্রমণ চালিয়েছেন ভ্লাদিমির পুতিন, খেপে গেছে রাশিয়ার সাধারণ সৈন্যরা। মুহুর্মুহ হামলা, রকেট, মিসাইল, কোনো কিছুই যেন বাধা বাঁধছে না। আপনার এখন আর নির্দিষ্ট কোনো জায়গা বা স্পেসিফিক কোনো টার্গেটকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হচ্ছে না। ইউক্রেনের দাবি যে রাশিয়ার মিসাইল এবং রকেটগুলা গণহারে সব জায়গায় পড়ছে। আজকের দিনেও 80 দফা মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী, আর এই হামলায় বেশ কিছু সেনারা নিহত হয়েছেন। দর্শক, খেরসনকে পুনরায় দখল নিতে হামলা কঠোর জোরদার করেছে রুশ বাহিনী। হঠাৎ করেই যেন তেলে বেগুনে জ্বলে উঠল আপনার এই রুশ সেনারা। কারণ কি? কারণ ইউক্রেন পশ্চিমাদের হাত থেকে অস্ত্র পাওয়ার পরে রাশিয়ার অভ্যন্তরে যে হামলাগুলো চালাচ্ছে সেগুলোরই সমুচিত জবাব দেবার জন্য এই পাল্টা হামলা জোরদার করা হয়েছে। একের পর এক গোলাবর্ষণ এবং মিসাইল হামলায় আপনার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আবাসিক ভবন, হাসপাতাল সহ বহু সরকারি বেসরকারি ব্যবস্থাপনা সমানে হামলা চালিয়ে যাচ্ছে আপনার রুশ সেনারা। আর আজকের দিনে 70 থেকে 80 দফা মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা। এমন পরিস্থিতিতে প্রাণ ভয়ে এলাকা ছেড়ে ভাগছেন শত শত বাসিন্দা। গেল 11 নভেম্বর রুশ বাহিনীর দখলে থাকা খেরসনকে পুনরায় নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিল ইউক্রেনীয় সেনারা। আর যুদ্ধের এই 10 মাসের শেষে এসে অনেকটাই আবার নিজেদের দখলে নিয়েছে রাশিয়া। আর রাশিয়ার বক্তব্য, শুধু খেরসন না, এরপরে অন্য যে অঞ্চলগুলোতেও ইউক্রেনীয় সেনাদের আধিপত্য আছে সেইখানেও তাদেরকে পরাজিত করা হবে। এমন অবস্থায় পরিস্থিতি সামলানোর জন্য ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ছুটছেন, আপনারা জানেন, যে ভারতের মোদি থেকে শুরু করে সবার কাছেই। এখন এইগুলোতে আসলে কি কাজ হবে কি না, এর মাঝখানে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য আরও বড় দুঃসংবাদ হচ্ছে, পুতিন একটা নতুন ডিক্রি জারি করেছেন। আর এই ডিক্রিতে ভারত সরকারের জন্য একটা স্পষ্ট নির্দেশনা আছে, যার কারণে ভ্লাদিমির পুতিনের এই নির্দেশনা অমান্য করে মোদির সরকার কখনোই ইউক্রেনের সপক্ষে দাঁড়াবে না। দর্শক, আপনারা জানেন যে এই পশ্চিমা দেশগুলা যারা ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে যাবার পর তার সাথে দেখা করেছেন, তাকে অস্ত্র দিয়ে সহায়তা করেছেন, তাদের জন্য ভাতে মারার প্ল্যান করেছেন ভ্লাদিমির পুতিন। আজকে নতুন করে রাশিয়ার একটা মন্ত্রণালয় থেকে এই ডিক্রি জারি করা হয়েছে ভ্লাদিমির পুতিনের নির্দেশে। এই মুহূর্তে আমরা যেখানে আছি ঠান্ডা প্রধান দেশগুলোতে, আমার এখানেও আজকে -6 চলছে। ইউরোপের অন্যান্য দেশগুলোতে -20, -25, -40 পর্যন্ত আছে। আপনারা জানেন যে এ যাবৎকালীন বরফ ধরো একটা বিপর্যয় ঘটেছে এইবারের শীতে। আর এর মাঝখানেই ভ্লাদিমির পুতিন তাদেরকে কাবু করার জন্য তেল এবং গ্যাসের যে সিদ্ধান্তটা আছে সেটাকে ডিক্রি জারি করা একদম সিল মেরা দিছে। যে সিলকে উঠাইতে গেলে নির্দেশনা হচ্ছে, আমার উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেইগুলো তোমরা তুলে নাও। তেলের মূল্য নিয়ে নতুন ডিক্রি জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই ডিক্রি জারি করে বলেছেন, যেসব দেশ ও পশ্চিমা কোম্পানিগুলো আপনার ইউক্রেনকে সহযোগিতা করছে আর পাশাপাশি তেলের মূল্য বেঁধে দিয়ে রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টা করছিল, তাদের কাছে অপরিশোধিত তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। খবর হচ্ছে আল জাজিরার। বিশেষজ্ঞরা বলছেন যে ইউক্রেনকে লাগাতার এই সহযোগিতা বন্ধ করতে বা নতুন করে যে ফান্ডগুলো ইউরোপের দেশগুলো দিতে যাচ্ছিল তাদেরকে ভয় দেখানোর পাশাপাশি ইউক্রেনকে কাবু করতেই পুতিন এই ডিক্রি ফাইনালি জারি করেছেন। 7 বৃহত্তম অর্থনৈতিক দেশের জোট G7, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া রাশিয়ার সমুদ্রবাহিত তেলের দাম প্রতি ব্যারেল সর্বোচ্চ $60 নির্ধারণ করেছিল। তারা জানিয়েছিল, যেইসব কোম্পানি বা দেশ $60 বেশি দিয়ে তেল কিনবে তারা এইসব জোটভুক্ত দেশগুলোর ইন্স্যুরেন্স ও পরিবহন সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে না। চলতি বছরের 5ই ডিসেম্বর থেকে এটি কার্যকর করা হলেও ভারত এটাকে মানছে না। পাশাপাশি চীনের মতন অনেক দেশে তারা কিন্তু $60 উপরেই পুতিনের নির্ধারিত দামে যে ডিসকাউন্ট প্রাইস আছে সেটাতেই কিনছে।
ওই সময় রাশিয়ার পক্ষ থেকে যে কঠোর বিরোধিতা করা হয়েছিল অবশেষে মূল্যব্যাধে দিয়ে আপনার আজকে ডিক্রি জারি করে পশ্চিমাদেরকে সমুচিত জবাব দেওয়া হলো। রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের ওয়েবসাইট থেকে বলা হয়েছে, যেইসব দেশ তেলের মূল্য বেঁধে দিয়েছে এবং এর সঙ্গে যোগ দিয়েছে এবং সেসব দেশের কাছে যারা ইউক্রেনকে অস্ত্র এবং অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে তাদের জন্য এই সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্ত 2023 সালের 1 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 5 মাস অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও অন্যান্য তেল পণ্য নিয়েও পরবর্তী সময় নিষেধাজ্ঞা জারি করা হবে। তবে বিশেষ ক্ষেত্রে প্রেসিডেন্ট পুতিন এই নিষেধাজ্ঞার কিছুটা লড়চড় করার মানে কি বলা হয় যে একটা ফাঁক ফোকরও রেখেছেন। রাশিয়া যেন তেল বিক্রি করে যুদ্ধের অর্থের যোগান দিতে না পারে সেই কারণেই সমুদ্রবাহিত অপরিশোধিত তেলের একটি মূল্য নির্ধারণ করে দিয়েছিল পশ্চিমারা। পুতিন বলছে যে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়ে সকল কিছু করে, ইউক্রেনকে অস্ত্রটস্ত্র দিয়ে এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করছে, তারা নিজেরাও বোঝে না যুদ্ধের পরিণতি তারা কোথায় নিয়ে যাচ্ছে। সরাসরি যুদ্ধে লিপ্তে না হলেও পশ্চিমাদের এই ধরনের পদক্ষেপগুলো ইউক্রেনের জন্য আরও শোচনীয় এবং কি মর্মান্তিক একটা সিচুয়েশন ডেকে আনবে বলেই দাবি করা হচ্ছে রাশিয়ার। রাশিয়া বলছে আলোচনার পথ এখনও খোলা আছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য, তবে শর্ত একটাই, এই পশ্চিমাদের বলয় থেকে নিজেকে বের করে আনতে হবে। পাশাপাশি পশ্চিমারাও যদি এই ধরনের নিষেধাজ্ঞা থেকে সরে আসতে চায় তাহলে তাদেরও রাশিয়ার প্রতি যে নিষেধাজ্ঞা আছে বা তাদের যেসব সেনাবাহিনীর লোকেরা আপনার ইউক্রেনে যুদ্ধ করছে তাদেরকেও সেখান থেকে বের হয়ে আসতে হবে। এখন ভ্লাদিমির পুতিনের এই ডিক্রি জারির পর ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি স্বভাবসুলত যে চরিত্র, কোনো এক গায়েবী মদদে বা গায়েবী বলে বা যুক্তরাষ্ট্রের বলেই সে তার মতন করে এই ডিক্রিকে প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলছে যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তাদের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ইভেন যুক্তরাষ্ট্র সফর শেষে আসার পরে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি মিত্র দেশগুলোর সাথে, যেমন ভারতের সাথে নতুন করে একটা মিত্রতা করতে চাচ্ছে, যদিও ভারত রাশিয়ার পূর্ব মিত্র হিসেবেই এই মুহূর্তে পরিচিত, তো এরকম অনেকগুলো দেশের কূটনৈতিক লেভেলে তারা যোগাযোগ করছে, তাদের সাথে কমিউনিকেশন করছে। কেন? অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি রাশিয়ার সাথে যেন ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্কগুলোকে তারা মানে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসে। তবে জেলেনস্কির এই ধরনের কৌশল খুব বেশি কাজে লাগছে না। ভ্লাদিমির পুতিনের সাথে পাঙ্গা নেওয়ার মতন দুঃসাহস এই মুহূর্তে খুব বেশি দেশ কিন্তু করতে যাচ্ছে না। অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলছে যে এই মানে 2023 যেটা আপকামিং আসতে যাচ্ছে সেটাতে দুইটা জিনিসই হবে, ইউক্রেন এতটা শোচনীয় অবস্থায় যাবে যেটা তারা কল্পনা করছে না। ভ্লাদিমির পুতিনের ফাইনাল আহ্বান হচ্ছে, আসো আলোচনা করো, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধের জন্য আমি প্রস্তুত আছি। তো এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই ঘোলাটে আকার ধারণ করেছে, দেখা যাক পরবর্তী সময় পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।